আজকের পর থেকে কণ্ঠ পরিবর্তন করে যে কারোর সাথে কথা বলতে পারবেন। ভাই আপনার ফোনে এমন একটি সেটিংস আছে যে সেটিংসটা আপনি করে রাখলে আপনি খুব ইজিলি যে কারোর সাথে আপনি কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারবেন। তাতে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস এবং ওয়েবসাইট প্রয়োজন হবে না, আপনার ফোনে কিন্তু এই সেটিংসটা আছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে ইন্টারেস্টিং কাজটি শিখে রাখুন। তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে, দেন এখান থেকে সাউন্ডস এন্ড ভাইব্রেশন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন সাউন্ড কোয়ালিটি এন্ড ইফেক্টস, দেন এখান থেকে সাউন্ড কোয়ালিটি এন্ড ইফেক্টস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন অ্যাডাপ্ট সাউন্ড, দেন এখান থেকে অ্যাডাপ্ট সাউন্ড এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখানে দেখেন আন্ডার 30 ইয়ার্স ওল্ড, তারপর দেখেন 30 to 60 ইয়ার্স ওল্ড, তারপর দেখেন ওভার 60 ইয়ার্স ওল্ড। আপনি কোন বয়সের মধ্যে আপনি কথা বলতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্টেড করে দিবেন। যদি আপনি 30 বছরের বয়সের মধ্যে কথা বলতে চান তাহলে আপনি 30টাকে সিলেক্টেড করে দিবেন। যদি আপনি 60 বছরের বয়সের মতো মানুষের কথা বলতে চান তাহলে এখান থেকে 60 ইয়ার্স ওল্ড এটাকে সিলেক্টেড করে দিবেন। আপনি যেটা সিলেক্টেড করবেন সেটার উপর নির্ভর করবে। সো এখান থেকে আপনি যেটা সিলেক্টেড করবেন সেটার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে বলেন, ইমোতে বলেন, ফোনে কল দিয়ে বলেন, নাম্বারে কল দিয়ে বলেন, কথা বলার সময় সেই বয়সের লোকের মতো আপনি কথা বলতে পারবেন। দ্যাটস ইট।